1917 সালে 7ই নভেম্বর রাশিয়ার জার রাজতন্ত্রকে উচ্ছেদ করতে সংগঠিত হয়েছিল নভেম্বর বিপ্লব। বৃহস্পতিবার সেই নভেম্বর বিপ্লবের 108তম বর্ষ মালদায় উদযাপন করলেন বাম শ্রমিক সংগঠন নেতৃত্ব। ঐতিহাসিক নভেম্বর বিপ্লবকে স্মরণ করে বৃহস্পতিবার সকালে সিটু অনুমোদিত রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন সিটু নেতা নুরুল ইসলাম সহ অন্যান্য। পতাকা উত্তোলনের পর মহান নভেম্বর বিপ্লব উদযাপনের তাৎপর্য তুলে ধরেন উপস্থিত বাম নেতৃত্ব। তাৎপর্য তুলে ধরার পর নভেম্বর বিপ্লবের স্মরণে এক মিছিল আয়োজন করা হয়। মিছিলে সামিল বাম শ্রমিক সংগঠন নেতৃত্ব আর্যকর কাণ্ডের প্রতিবাদে সুর চড়ান, আর্যকর ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হন। আজকে আমরা নভেম্বর বিপ্লব উদযাপন করলাম 108তম বর্ষ উপলক্ষে, কারণ শ্রমজীবী মানুষ এবং সাধারণ মানুষকে আমরা জানান দিতে চাই যে এই মহান নভেম্বর বিপ্লব, আজকের দিনে যে রুশ বিপ্লব ঘটেছিল ঝাড়তন্ত্রের বিরুদ্ধে, লাল সৈনিক সেবিক বল মোহন লেলিনের নেতৃত্বে 1917 সালে এবং রাশিয়ার বর্ষপূর্তি উপলক্ষে যে ক্যালেন্ডার, সেই দিনটা ছিল 25শে অক্টোবর। সেই মহান নভেম্বর বিপ্লবের যে একটা সমাজ ব্যবস্থা পরিবর্তন, যে ভুকা পেট থাকবে না, সব মানুষের হাতে কাজ থাকবে, এই দাবি নিয়ে ওখানে একটা নতুন দিশা এবং সমাজ ব্যবস্থা তৈরি করেছিলেন মহান লেলিন, সেটাকে স্মরণ করে আমরা আজকে 108তম বর্ষ উদযাপন করলাম। কিন্তু আমরা এই সময়কালে আমরা দেখছি যে আমাদের ভারতবর্ষে যে আজকে প্রায় 90% মানুষ আজকে তারা একদম নিম্ন মানে এতে আছে, ক্ষুধাতে আজকে তারা, আজকে পুষ্টির খাদ্যের অভাব। এবং সর্বশেষ আমরা যে বলি যে লেলিন যে বিষয়টাকে নিয়ে গুরুত্ব দিয়েছিল যে শ্রমজীবী মানুষের যে মজুরি ঘাম ঝরার আগে তাদের দিয়ে দিতে হবে, এবং শ্রমজীবী মানুষের যে আন্দোলন লড়াইকে যে শক্তিশালী করার ক্ষেত্রে যে তিনি যে ভূমিকা পালন করেছিলেন, এখন বর্তমানে আমরা দেখছি যে কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার, এই দুই সরকারের যে আজকে নীতি, যে আজকে শ্রমজীবী মানুষ, আজকে যারা 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আমোদ পড়তে, 8 ঘন্টা বিশ্রাম এবং ন্যূনতম মজুরি যেটা পাওয়ার কথা, সেই সরকার আজকে কেন্দ্রীয় সরকার শ্রম কোর্ট এর নামে আজকে পুঁজিবাদীদের মানে পুঁজিপতিদের পক্ষে আজকে আইন নিয়ে এসে শ্রমিক শ্রেণীকে শোষণ করছে। ফলে এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, সিআইটুর নেতৃত্বে গোটা ভারতবর্ষ জুড়ে আমরা লড়াই করছি। এবং আজকের দিনটা শুধু আমাদের ভারতবর্ষে না, গোটা বিশ্বের ইতিহাসে একটা নতুন যুগের সূচনা হয়েছিল যে রাশিয়াতে, তাকে আমরা স্মরণ করে আজকে করছি। এবং অভয়ার যে আজকে যে আমাদের কলকাতা আর্জি করে যে তিলোত্তমা এখন পর্যন্ত 90 দিন হতে চললো, বিচার পায়নি, সেই আমরা মানে দাবি নিয়ে আমরা রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডের পরিবহন শ্রমিকরা যে আর কবে তিলোত্তমা বিচার পাবে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা এই দাবি নিয়ে আজকে মিছিল করব। Bureau Report, News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.